তো আজকে আমরা ইংরেজি বর্ণের এ অক্ষর দিয়ে একটি ছবি আঁকবো, ইংরেজি বর্ণের এ। তো তার জন্য প্রথমে একটি আমি এ করে নেব বড় করে, একটি বড় করে এ। এই হলো এ। এবার এই দাগ দুটোকে আমি আর একটু বড় করে নেব, এর এই দাগ দুটোকে। এবার আমি নিচের এই দাগ থেকে এই দাগে একটি সোজা দাগ টেনে নেব। এবার এই যে এক্সট্রা এটা আছে এর উপরটা আমি মুছে ফেলব। এবার এই দিকে আমি চারটে ভাগে ভাগ করব, তার জন্য আমি এখানে একটি ফোঁটা, এখানে একটি ফোঁটা এবং এখানে একটি ফোঁটা। এবার আমি এখান থেকে সোজা সোজা একদম সোজা করে প্রথমে করে নেব মিডিলের দাগটি, তারপর এই পাশের দাগটি, তারপর এই দাগটি। এবার করব গোল, এখান থেকে এটি গোল, এখান থেকে এটি গোল, এখান থেকে এটি গোল এবং এখান থেকে একটি গোল। সেম একই রকম ভাবে আমি একটু ওপর থেকে গোল করে নেব একই রকম ভাবে। এগুলো যেমন নিচের দিকে গোল করলাম, আমি উপর থেকে একটি গোল করব, উপরের দিকে গোল। এবার এই যে সোজা দাগ দিয়ে আছে এই সোজা দাগ দিয়ে আমি মুছে ফেলব, তাহলে থেকে গেল শুধু গোলগুলো। এবার এই যে আমি সোজা দাগটি টেনেছি এই সোজা দাগটিকে টেনে আমি আর একটু লম্বা করে নেব, সামান্য দিয়ে। এই এই দাগের দুই দিক থেকে আমি আর একটি করে দাগ টেনে নেব, দিক থেকে যতটুকু দিক থেকেও ততটাই গ্যাপ দিয়ে আরেকটি সোজা দাগ। এবার দেখো আমি এদিক থেকে একটি দাগ এবং এদিক থেকে সেম একই রকম বেঁকা আরেকটি দাগ, হালকা গোলের মতন করে দাগের এই মাথা থেকে দাগের এই মাথায় ঠিকই দিতে হবে। সেম নিচেও আর এক রকম একই রকম আরেকটি গোল দাগ। এবার আমি এই দাগটিকে মুছে ফেলব এখান থেকে এতটা। তাহলে এটি হয়ে গেল একটি টেবিল ল্যাম্প। তো এবার এটিকে রং করব। তো আমি প্রথমে রং করে নেব পাশের ব্যাকগ্রাউন্ডগুলো, পাশের ব্যাকগ্রাউন্ড আমি রং করছি ক্রোম ইয়েলো এম হলুদ কালার। এই রংটি যেন এই ল্যাম্পের ভেতরের দিকে না ঢোকে সেটি খেয়াল রেখে খুব সুন্দর করে আস্তে আস্তে মসৃণ করে করবে।
তো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার করব ল্যাম্পের ভেতরের কালারটি। আমি এই চারটে ঘরে আমি আলাদা আলাদা চারটে রং করব। আমি প্রথমের এই ঘরটিতে করব স্কাই ব্লু রং, স্কাই ব্লু হালকা আকাশি রংটি। সুন্দর করে আগে আমি ধারে ধারে করে নেওয়ার পরে মিডিলটা তখন আস্তে আস্তে খুব সুন্দর করে এবং মসৃণ করে ভরাট করব। আগে ধারে ধারে করে নেওয়ার পরে মধ্যখানটা সুন্দর করে ভরাট করতে হবে। দেখো আমি আগে ধারে ধারে করে নিলাম, এবার আমি মধ্যেটা মানে মিডিলটা আস্তে আস্তে সুন্দর করে ভরাট করব। তো এটাই হয়ে গেল। এবার এখানে আমি করব অরেঞ্জ, অরেঞ্জ কালার। সেম একই রকমভাবে আগে ধারে ধারে করে নেওয়ার পরে মিডিলটা আস্তে আস্তে সুন্দর করে ভরাট করা। এবার আমি এখানে রং করব লাইট গ্রিন রং, হালকা সবুজ। এখানে করব আমি রেড ভায়োলেট। এখানে করছি আমি ব্রান্ড সাইনা, ব্রান্ড সাইনা। ব্রান্ড সাইনার রংটি আমি এখানে করব, কিন্তু তার আগে করে নেব এখানে এবং এই রংটি। আমি এই দু জায়গায় করব ইয়েলো কার রং, ইয়েলো ওকার। এবার আমি করব গ্লাস মার্কিং। এই ধারগুলোতে সুন্দর করে একদম যেদিক দিয়ে আমি এঁকেছি সেই আকার উপর উপর দিয়ে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে আউটলাইন। তাহলে তোমরা দেখলে এ থেকে একটি ল্যাম্পের ছবি কি করে হয়ে গেল। তো আশা করি তোমাদের ছবিটি ভালো লেগেছে এবং তোমাদের নিজেদের আঁকতেও খুব ভালো লাগবে। তো চলো চেষ্টা করো।